তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের ষাটিনন্দী গ্রামে। মৃত ব্যক্তির স্ত্রী অভিযোগ তোলেন, তার স্বামীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছেন। খেয়ে গেছে পুকুর গাওয়া বসেছিল, দুই মার্ডার করে দিয়ে মেরে কুটু কুটু কেটেছে। কেটে আমরা তো পুলিশ দুর্গুলো কাপড় দিলে আমি গেলাম, আমাকে খাতার দিলে একবার ফের আমি গেলাম, আমি আমার স্বামী আমাকে মেরেছে, আমি দেখতে দিয়ে আমাকে বসিয়ে রেখে দিলে বসে তলাতে, তারপরে কিছুক্ষণ বাজে তারপর আমার স্বামীর কাছে নিয়ে গিয়েছে। গিয়ে কী দেখলেন? গিয়ে দেখি তো মাগো পড়ে আছে। কীরকম ভাবে? কেউ সব চুটি চুটি সব কেটেছে, সব রক্ত ব্লাড বেরিয়ে যাচ্ছে। আমি যখন গেলাম তখন গামছা পরে পুলিশ তুলছে, তুলে গায়ে তুলছে, তখন বলছে বাবরে আমার সব কেটে গেল, সব ভেঙে গেল, সব করে গেলাম। তা আমাকে বলছে চম্পা তুমি কেন্দো না, তুমি ঠাকুরকে ডাকো যে আমার স্বামী যেন ভালো হয়ে বাড়ি আসে। কারা মারলো আপনার স্বামী? বিজেপি লোকের মেরেছে। সাঁতরা আর রাজকুমার সাঁতরা, কালো সাঁতরা আর মাতা মাতা রায়, মাতা রায় পদা রায় বাপি সাঁতরা, পুটু সাঁতরা আর রাজকুমার সাঁতরা, কালো সাঁতরা আর মাতা মাতা রায়, মাতা রায় পদা রায়। না ও মারা মারে না, না ওকে বলবো না, যেমন ছিল সেমন বলবো। আর সর্বাস সাঁতরা, ভেলি সাঁতরা, ঢোকা সাঁতরা। আপনারা কি চাইছেন? কতদিন ধরে বিজেপি করতো? ওরা এই ঢুকেছে, এই ঢুকে জিতে গেছে অন্য গায়ে, ওরা আগে সুপ্রিম করতো, আগে তৃণমূল ছিল, তৃণমূল থাকতে থাকতে সে প্রত্যেকদিন রাত দুপুরে বাড়ি আসতো, বাড়ির বউ গিয়ে বউ পরিবারকে সব গাল দিত রাস্তাঘাটে কিস্তি করে করে, তাহলে নিজের স্বামীরে সহ্য করার নিয়ে অন্য পরিবারের গাল দিলে দিয়ে ওই নেচ খারাপ বলতে যেত, দিয়ে ওই ডাক ধরে বইছিল আমার শ্বশুর। দিয়ে কী করলো? ওই তো বলি না যে কাল কাজ থেকে বাড়ি এসে মুড়ি খেয়ে পুকুরে পাড়ে সব বসে আছে এক গাদা, দিয়ে ওদের দলগুলো সে খড়ের পাড়ি থেকে এসে দুদিকে এসে ঘিরে ফেলেছে। আর ওরা পুলিশকে ফোন করে যাকে থাকতে, দিয়ে মারপিটে যখন আমাদের ছেলেগুলোকে তখন মাঠ লেগে গেছে, তেমনি তো পুলিশ চলে গেছে, আমার ছেলে যখন মারছে দিয়ে তখন পুলিশ চলে গেছে, আর সবাই ছিটকি চলে গেছে, আমাদের বাবা ওদের কাহিতে চলে গেছে, বুঝতে পারে না। দিয়ে ওদের কাহিতে দেখবে তার ওরা পেছন থেকে এসে একবার টাঙি মেরে দিয়েছে, দিয়ে তুলে নিয়ে গিয়ে মারতে দেয় সব কেটেছে, পা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, হাতে মাথা সব টাঙি করে চুটাইছে। আপনারা কী চাইছেন? ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে আহত জয়দেব রায়কে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় আহত হন কয়েকজন তৃণমূল কর্মী, আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আটকানো হয়েছে, হ্যাঁ তখন বিরাট একটা হট্টচক্র হচ্ছে, হট্টচক্র শুনে আমরা ডাক খেয়েছিলাম, আমরা ছুটে গেলাম, গিয়ে দেখি ওরা 25-30 জন একদম মারার জন্য রেডি, হ্যাঁ তখন মোটামুটি জয়দেবকে প্রায় আত্মহারা করে দিয়েছে। সেই অবস্থাতে আমরা ওখানে ঢুকলাম, হ্যাঁ ঢুকে আমরা তো আর মারপিট করবো বলে যাইনি, হ্যাঁ কী জন্য সেখানে উঠেছে ওই জন্যই আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে মাথা দিয়ে ইঁট মারলো আর এই পিছনের দিকে বিজেপি ছেলেরা মারার টার্গেট করে ওকে আটকেছে। কোন জায়গায় ঘটেছে ঘটনা? ঘটেছে ঘটেছিল ওটা কলাবাগানের পারে, কলাবাগানের পারে গলসি থানা, হ্যাঁ গলসি থানা আমাদের গলসি গ্রাম ষাটিনন্দী গ্রাম। দেখছি হ্যাঁ আমাদেরই ছেলের জয়দেব তৃণমূলে,
দিয়ে তখন আমরা যখন গায়ে যাই তখন দেখি ওরা 25-30টা ছেলে ওরা রেডি হয়েই ছিল মারপিট করার জন্য। আমরা তো রেডি ছিলাম না। আমরা যখন যাই তখন যে দেখি জয়দেব পড়ে গেছে। কিভাবে মারলো ওকে? ওকে টাঙ্গিলাটি করে মেরেছে। টাঙ্গিলাটি করে? কখন ঘটনাটা ঘটেছে? ওই 9:30-10টার পর রাত্রে। যখন বিজেপি জিতলো তারপর থেকে বিজেপির কর্মী অধিষ্ঠিত তারা নানা রকম ভাবে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ শুরু করে। কাল রাত্রে 9:30 নাগাদ আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী জয়দেব রায় উনি বাড়ি আসছিলেন। তো আর তার সাথে কিছু আমাদের তৃণমূল কর্মী ছিল অসুরক্ষিতে বিজেপির পাঁচ রড তারপর টাঙ্গি নিয়ে আমাদের তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে এবং সেখানে আমাদের তৃণমূল কর্মী আহত হয় এবং একজন খুব গুরুতর আহত হয় সে জয়দেব রায়। তারপরে পুলিশ আসার পরে পুলিশ এসে তাকে দেহ তার দেহটা উদ্ধার করে উদ্ধার করার পর হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে এসে তাকে রাত্রের দিকে সে তার ডেথ হয়। তো এগুলো ব্যাপার তার বিজেপি বৃহস্পতিবার এরকম জঘন্য করে আমরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই ধিক্কার জানাই। যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, ঘটনার সঙ্গে দলের কোনো ছেলে জড়িত নয় বলে দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। গতকাল সন্ধ্যে ওখানে তৃণমূলের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ওখানে গিয়েছিলেন এবং বেশ কিছুদিন ধরেই ওখানে তৃণমূলের নেতারা বিভিন্নভাবে কর্মীদের নিয়ে মিটিং করছেন এবং তাদেরকে উত্তপ্ত করছিলেন এরকম খবর আমাদের কাছে আছে। আর এটাতে আমাদের বিজেপির ছেলে কেউ জড়িয়ে আছে বলে আমার কাছে এখনও পর্যন্ত কোনো খবর নেই। এটা ওদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের যে বেশ এক সপ্তাহ নাগাদ জুড়ে এই ঘটনা চলছে ওখানে এবং তৃণমূলের দুপক্ষের যারা নেতৃস্থানীয় লোক তারা কিন্তু ওখানে যাচ্ছেন এবং মিটিং করে বাড়ি আসছেন। গতকালও আমার কাছে খবর আছে তৃণমূলেরই এক নেতা তিনি ওখানে গিয়েছিলেন এবং রাত্রি 8:30-8:00 পর ওখান থেকে বেরিয়ে আসছেন এবং তারপরই এই দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং রাত্রি 9:00 এই ঝামেলার সৃষ্টি হয় এবং ওদের নিজেদের মধ্যেই এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এটা আমাদের বিজেপির কেউ জড়িত আছে বলে আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। দাদা, আপনাদের যে বিজেপির ছেলেদের নামে অভিযোগ হচ্ছে বা নাম করছে এই ব্যাপারে কী বলবেন? দেখুন, এই কয়েকদিন আগে তৃণমূলের যে নেতার ওখানকার জেলা পরিষদের নেতা সুভাষ পুইলে তার নামে একটি রিপোর্ট উঠেছিল তিনি আমাদেরই কোনো একজন বিজেপির জেলার নেতার মারফত বিজেপিতে যোগদান করবো বলে মিঠুন রায় বিলগ্রামে মিঠুন রায়ের বাড়িতে বসেছিলেন এবং তার ভিডিও প্রকাশ হয়েছে। তো এখন তৃণমূলের সুভাষ পুইলে যদি আমাকে উনি নিজেকে বিজেপি বলে পরিচয় দেন তাহলে সেই হিসেবে দেখতে গেলে তো দেখুন মনে হয় যেন পশ্চিমবাংলার 75% মানুষই বিজেপি হয়ে গেছে আর 25% মানুষ টিএমসিতে রয়েছে। না, আপনাদের ছেলেদের নামে যে অভিযোগ হচ্ছে এই বিষয়ে কী বলবেন? এখন তৃণমূলের ছেলেরা তো প্রায় প্রত্যেক জায়গাতেই দেখছি তাদের নিজেদের পার্টি অফিসে তৃণমূলের ঝান্ডা নামিয়ে দিয়ে বিজেপির ঝান্ডা তুলে দিচ্ছে এবং নিজেদেরকে বিজেপির রাজনৈতিক ব্যক্তি বলে পরিচয় দিচ্ছে। কিন্তু বিজেপি দলটার একটা সিস্টেমে চলে, এখানে প্রেসিডেন্ট ভিত্তিক দল, ওনারা জানেনই না যে শুধু ঝান্ডাটা বইলেই কি কোনো পার্টির মানে ব্যক্তি হওয়া যায়, এই সম্বন্ধে ওদের ধারণা নেই। শুধু ওই জন্য ম্যাক্সিমাম পার্টি অফিস তৃণমূলের পতাকা নামিয়ে দিয়ে সেই সমস্ত ছেলেরা বিজেপির ঝান্ডা তুলে নিজেদেরকে বিজেপির লোক বলে পরিচয় দিচ্ছে এবং নিজেরাই তাদের অপর গোষ্ঠীর উপর হামলা চালিয়ে এটা বিজেপির নামে একটা রটনা। বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে শাসক দল।